কলা পাতায় ঐতিহ্যবাহী তালের পিঠা বানাতে যেয়ে না পেয়ে বানিয়ে ফেললাম মজাদার মুচমুচে তালের বড়া। আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে, বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো হচ্ছে তালের বড়া। মূলত আমার অনেক কলা পাতায় তালের পিঠা খেতে ইচ্ছে করতেছে, বাট কলা পাতা কোথাও পাই নাই, তো যাই হোক এই জন্য আর কি তালের বড়াটা বানাবো সেটাই আমি ডিসাইড করলাম। এখন তালটা সুন্দর করে নেওয়া হয়েছে, তালটা হচ্ছে খালা নিয়েছে, তো আমি দেখলাম যে তালের ভিতরে অনেক আঁশ, তো এই জন্য ভাবলাম যে এখন একটু ভালো করে চেলে নেই, মানে ছেঁকে নেই, তাহলে আঁশগুলো হচ্ছে চালনির ভিতরে রয়ে যাবে আর মানে পাল্পটা অনেক স্মুথ হবে। এই জন্য আমি এটা চালনিতে নিয়ে সুন্দর করে হচ্ছে চেলে নিচ্ছি। এতে করে কি হবে, যতগুলো আশ আছে সবগুলো হচ্ছে আলাদা করা যাবে। তারপর বড়া বানাতে যেয়ে দেখি যে নারকেল নেই, চালের গুঁড়ো নেই, চিনি নেই, তো দৌড়ে আমি একটু মিনাবাজার চলে গেছি, ওগুলো সব নিয়ে আসলাম। তারপর এখন খালা হচ্ছে নারকেলটা নিয়ে নিচ্ছে। এই কাজগুলো অনেক ভেজাল, আসলে পিঠা বানানোটাই ভেজাল। আগের দিনে মাচাচিরা যে কত কষ্ট করতো এখন বুঝি। তো যাই হোক, এখন তো সবকিছু ইজিলি পাওয়া যায়, চালের গুঁড়োই পাওয়া যায়, কোনো কিছু কষ্ট করতে হয় না। খালা এখানে নারকেলটা কোড়াচ্ছে আর আমি হচ্ছে এই পাশ দিয়ে ইঁদুরের মতো করে একটু খেয়ে নিচ্ছি। দুই ভাবে নারকেলটা নিব, একটা হচ্ছে কোরানো আর একটা হচ্ছে কুচি, তাহলে কি হয় বড়াটা যখন মুখে দিবা তখন লাগবে আর অনেক মজা লাগে। আজকে আমি তোমাদেরকে সাইলেন্ট পেজের এমন দুইটা প্রোডাক্ট দেখাবো যেটা তোমরা ব্যবহার করলে নিয়মিত তোমাদের স্কিনে সকল সমস্যা দূর হবে। একটা হচ্ছে মেকআপ রিমুভার আর একটা হচ্ছে নাইট ক্রিম। আমরা কম বেশি সবাই মেকআপ করি, কিন্তু সেই মেকআপটা আমরা প্রপার রিমুভ করি না, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউজ করতে পারো এই মেকআপ রিমুভার ক্রিমটা। এই ক্রিমটা মেকআপ ছাড়াও আমরা যে স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট ব্যবহার করি, সানস্ক্রিন ব্যবহার করি, সেগুলো কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে। আমাদের কিন্তু মেইনলি ব্রনের প্রবলেমটা হয় আমরা মেকআপ ভালো করে রিমুভ করি না, সেক্ষেত্রে আমাদের স্কিনে অনেক ব্রনও দেখা দেয়। তো তোমরা কিন্তু যদি এই মেকআপ রিমুভারটা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু ব্রনের প্রবলেম থেকে একদম মানে বেঁচে যেতে পারো। আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু বাইরে থেকে আসছি, আমার স্কিনে হালকা পাতলা মেকআপ আছে, তো দেখো কি পরিমাণ হচ্ছে ক্লিন হয়ে যায়, একদম ডিপ ক্লিন হয়ে যায়। একদম স্কিনে মেকআপ ছাড়াও আমরা স্কিন কেয়ারে যত কিছু ইউজ করি সব কিছু একদম সুন্দর করে হচ্ছে ক্লিন হয়ে যায়। তো আমি হচ্ছে মেকআপ রিমুভারটা ইউজ করে তারপর এখন হচ্ছে নাইট ক্রিম দিব। তোমরা রাতে বাইরে থেকে আসলে কিন্তু তোমরা এভাবে হচ্ছে ইউজ করতে পারো। এই নাইট ক্রিমটা কিন্তু ন্যাচারাল ভাবে ত্বককে অনেক উজ্জ্বল ও সুন্দর করে, ত্বককে একদম টানটান ও চকচকে করবে, ত্বকের খসখসা ভাব শুষ্কতা দূর করবে, ত্বক তুলতুলে নরম কোমল ও মসৃণ করবে, ত্বকের অতিরিক্ত তেল দূর করবে, বয়সের ছাপও দূর করবে, সাথে হচ্ছে ত্বককে অনেক গ্লোয়িং করবে। ত্বকের অনেক দাগ যেমন ব্রনের কালো দাগ, রোদে পোড়া দাগ, চোখের নিচে কালো দাগ দূর করবে, ত্বকের মেলানিন কমিয়ে ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা করবে, ত্বকের মৃত কোষ দূর করবে আর ত্বককে প্রাণবন্ত করবে। তবে তোমরা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই পেজের অ্যাডমিনকে হচ্ছে তোমাদের স্কিন টাইপ জানিয়ে দিবা, কারণ সবার স্কিন একরকম থাকে না। আর এই নাইট ক্রিমটা কিন্তু কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই 1 থেকে 3 সেট ফর্সা করবে। সো তোমরা এই দুইটা প্রোডাক্ট নিতে চাইলে এখনই চলে যাও সাইলেন্ট পেজে, উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এখন বড়াটা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি, তাহলে কি হবে কোনো ইনগ্রেডিয়েন্টস বাদ যাবে না, মানে মনের ভুল হবে না। তো এখানে তালে পাল্প নিয়েছি, চিনি নিয়েছি 2 কাপ পরিমাণ, তারপর হচ্ছে নারকেল কুচি আর হচ্ছে নারকেল কোড়া নিয়েছি, তারপর এখানে 1 কেজি নিয়ে ছাতক চালের গুঁড়ো, সুজি নিয়েছি 1 কাপ, দুধ নিয়েছি 1 কাপ, লবণ লাগবে স্বাদ অনুযায়ী। ফার্স্ট একটা বড় বোল নিয়ে তারপর হচ্ছে আমি তালের পাল্পটা ঢেলে দিলাম আর কি, আর বড় বোল নিলে মাখতে অনেক ইজি হয়। তারপর চিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম সম্পূর্ণ 1 কেজি চালের গুঁড়ো। আমি যে বড় একটা তাল নিয়েছি এতে করে হচ্ছে 1 কেজি চালের গুঁড়োর জন্য পারফেক্ট। তারপর 1 কাপ সুজি দিলাম, সুজিটা দেওয়া ট্রাই করবা, অনেক মজা হবে, ময়দার পরিবর্তে সুজি দিবা। তারপর হচ্ছে এখানে 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এখন দিয়ে দিলাম পুরো নারকেল কুচিটা, তারপর লবণ দিলাম স্বাদ অনুযায়ী 1 চিমটি আর কি লবণ দিতে হবে। মিষ্টি খাবারে লবণ দিলে কি হবে, মিষ্টিটা ব্যালেন্স হয়। তারপর এখন সুন্দর করে মেখে নিব, আর এই মাখার কাজটা অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যেহেতু তালের সাথে হচ্ছে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মাখাতে হবে। তো এক পর্যায়ে মাখতে মাখতে যদি তোমাদের একটু ভিজা ভিজা মনে হয় তাহলে কোনো ব্যাপার না, এটা হচ্ছে যেহেতু শুকনো চালের গুঁড়ি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, তারপর হহচ্ছে বানাতে হবে। তো আমি সুন্দর করে মাখার পর আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি এটা ভাজতে চলে যাবো, এই জন্য প্যানে তেল দিলাম, তারপর ফ্রিজ থেকে নামিয়ে আমি সুন্দর করে আবার হচ্ছে একটু হাত দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর এভাবে না নারকেল কুচি করে দিবা, তাহলে অনেক বেশি টেস্ট পাবা। আমি শুধু নারকেল কোড়ার থেকে আমার সাথে যদি এরকম একটু কুচি কুচি করে দেওয়া হয় তাহলে আমার কাছে যে কোনো পিঠাই অনেক ভালো লাগে। আর পিঠা বানালে না বাসায় একটা উৎসব উৎসব ভাব আসে। আর আমি এই তালের পিঠাটা হচ্ছে একদম মুচমুচে করে ভাজি, এটা 2 ভাবে ভাজা যায়। একটা হচ্ছে একদম 7 মিনিট ধরে ঘড়ি ধরে, সেটা হচ্ছে উপরে ক্রিস্পি হয় ভিতরে একটু সফট টাইপের হয়, আর আমার ভালো লাগে একদম পুরোটাই হচ্ছে শক্ত থাকবে। তো আমি সময় নিয়ে তালের বড়াগুলো ভেজে তারপর একটু বাইরে চলে গেছি, কারণ হচ্ছে তালের বড়া আমি গরম গরম খেতে পারি না, পরের দিন সকালে খাই, তো এই জন্য আর কি সন্ধ্যা তো আমার একটু ক্ষুধা লাগে, বের হতে হয়। তো আমি খানাসে চলে গেছি আর এটা হচ্ছে খিলগা ব্রাঞ্চে। খানাসে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে বনানি ব্রাঞ্চ আর হচ্ছে বসুন্ধরা। এখানে আমি কিছু আইটেম অর্ডার করেছি, এটা হচ্ছে রেগুলার কোল্ড কফি, ওদের কোল্ড কফিটা অনেক মজা, কেউ বিট করতে পারে না সিরিয়াসলি। আর এটার প্রাইস হচ্ছে রেগুলারটা প্রাইস 150 টাকা, আর নিয়েছিলাম পেরি পেরি, পেরি পেরিটা এখানে একটা ভালোই জমছিল, বাট হচ্ছে আমার কাছে ওয়েজেসটা খুব একটা জমে নাই, ওয়েজেসটা আমার কাছে মনানিটা অনেক ভালো লাগে, আলুগুলো মনে হয় একদম পিচ্ছি পিচ্ছি ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি সব কিছু নিয়ে তারপর হচ্ছে একটু স্ন্যাপ নিলাম, কারণ আমাদের কাজই হচ্ছে খাবার আসলে আগে হচ্ছে একটু ভিডিও করা, কারণ যেহেতু আমরা ভিডিও আপলোড দেই এই কারণে। এরপর কফি লাইমে চলে গেলাম, কফি লাইন থেকে হচ্ছে ওদের
হচ্ছে মিন্ট লেমনেড নিলাম, আর কফি লাইম রিসেন্ট হচ্ছে বাবল টাইম লঞ্চ করছে, ওইখান থেকে আমি দুইটা বোবার ড্রিঙ্কস নিলাম আর কি। তো এগুলো অনেক বেশি মজার ছিল, তোমরা যারা ট্রাই করতে চাও তারা হচ্ছে খিলগাতে চলে যেতে পারো বাবল টাইমে। তারপর হচ্ছে হট ড্রিঙ্কসটা নিয়েছিলাম, এরপর নিয়েছিলাম আমি ক্রিস্পি মোমোটা। এই মোমোটা না অনেক মজা, মানে ফ্রাই মোমো যেটা বলি, উপরে ক্রিস্পি থাকে ভিতরে জুসি। এই মোমোটা আমার কাছে বেস্ট লাগে স্কুইজ আপের। আর এই মোমোর লোকেশনটা হচ্ছে বনশ্রী সি ব্লক 5 নম্বর রোডে, স্কুইজ আপ ওদের শপের নাম। তো এটা দুই ধরনের সস দিয়ে খেতে অনেক ভালো লাগে, তো তোমরা যারা পছন্দ করো তারা এই মোমোটা খেতে পারো। তারপর বাসায় এসে এরকম হেলদি একটা সালাদ বানিয়েছি, এটা এত মজা। এই ছিল আমার আজকের খাওয়া দাওয়ার ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এন্ড শেয়ার দিয়ে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।